শুনেছি যে ইসলামে মেয়েরা পর্দার ভেতরে থাকে, কারণ এতে করে নাকি পুরুষেরা তাদের সম্মান করে। আমার মনে হয় এভাবে মেয়েদের অত্যাচার করা হচ্ছে। আর মেয়েদের কেন পর্দার ভেতরে থাকতে হবে? কারণ সবার অধিকার সমান, আমরা কি এটুকু সম্মান পেতে পারি না? এই পর্দা প্রথার ব্যাখ্যা দেবেন। আর মেয়েরি কি পর্দার ভেতরে থাকতো? ম্যাডাম, ম্যাডাম, আপনাদের বাইবেল বলছে, পবিত্র বাইবেল বলছে, এখানে পল 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 আপনাদের বলছে যে মহিলারা অবশ্যই তাদের মাথা ঢেকে রাখবে, যে মহিলা মাথা ঢাকে না তাদের মাথা কামিয়ে দাও, আপনাদের বাইবেলের কথা বলছে। মহিলারা, যে মহিলারা তাদের মাথা ঢাকে না তাদের মাথা কামিয়ে দাও, মাথা কামিয়ে দাও, বাইবেলই কথা বলছে। আর মহিলারা, আপনাদের বাইবেল বলছে যে মহিলারা চার্চের ভেতরে কোনোভাবেই মুখ খুলবে না। তবে আপনাদের চার্চে এসব জিনিস বিশ্বাস করে না, আপনাদের লোকজনও বিশ্বাস করে না, আপনারা আসলে বিপদ দিকে আনছেন। আপনারা জানেন এসব কারণেই আমেরিকাতে নিউ ইয়র্কে রাতের বেলা মহিলারা নিরাপদ নয়, ফ্রান্সেও মহিলারা নিরাপদে নেই, সেখানে দিনের বেলায় রাস্তাঘাটে মহিলারা ধর্ষিত হয়, রাস্তার অন্যান্য লোকজন মনে করে তারা বোধহয় মজা করছে, মহিলারা ধর্ষিত হচ্ছে। না না, আমি বলবো আপনারাই আমন্ত্রণ জানাচ্ছেন, এটা ভদ্রতার ব্যাপারে। নানদের দেখেন, নান নানদের দেখবেন রোমান ক্যাথলিক চার্চে, কেউ তাদের দিকে দ্বিতীয়বার তাকায় না। কিন্তু এই মেয়েগুলোকে একটু দেখেন, দেখবেন গোল্ড কোস্টে স্টার ভারতে এদের দেখবেন বিকিনি আর জি স্ট্রিং পরে আছে, এদের দেখে এমনকি আমার মতো বুড়ো মানুষেরও মাথা ঘুরে যায়। যদি আমি সেখানে যাই, সত্যি বলছি আমার ভেতরে জ্বলতে থাকে, সত্যি বলছি। আমরা এভাবে সৃষ্টি হয়েছি, ঈশ্বর এভাবে সৃষ্টি করেছেন। পৃথিবীতে যে জিনিসটা পুরুষকে সবচেয়ে বেশি প্রলুব্ধ করে সেটা হলো নারী। আর এই কথাটা আমি বলিনি, কোরআন বলছে, কোরআনে আছে, পুরুষদের চোখে সেটাই সবচেয়ে ভালো যে জিনিসে তাদের আসক্তি আছে। এক নাম্বার নারী, তারপর সন্তান। আমার ছেলে মেয়ে 11 জন, নিজেই একটা ফুটবল টিম বানাতে পারি, আর আমি আমি আমার বেশ গর্ব হয় 11 জন ছেলে মেয়ে, নিজের ফুটবল টিম, আমার নিজের ক্রিকেট টিম। البنين ارتين نمبر والقناطر المكنترد من الذهب والفضه রাশিকৃত সোনা এবং রূপা, ক্ষেতের জমি, খুব ভালো জাতের ঘোড়া ইত্যাদি। কোরআনে এসবের একটা তালিকা দেয়া আছে। এক নাম্বার হলো নারী। কোরআন বলছে যে জিনিসটা পুরুষকে সবচেয়ে প্রলুব্ধ করে পৃথিবীতে সেটা নারী। আমি আমার পশ্চিমা বন্ধুদের বলি এই কথাটা প্রমাণের দরকার নেই, আপনাদের বোঝানোর দরকার নেই, আমার নিজের দেশেই দেখি ডারবান শহরে একটা কোম্পানি আছে লুসিয়ান মোটরস, তারা সেকেন্ড হ্যান্ড ট্রাক বেচে, অনেকে বলে লরি, আপনারা কি ট্রাক বলেন, ট্রাক, আমরা বলি ট্রাক। আর তারা ট্রাকের অ্যাড দিয়েছে, বিকিনি পরে একটা মেয়ে ট্রাকের উপর বসে আছে। আর আরেকটা কোম্পানি, তারা বিক্রি করে ট্রাক্টর, আর তারা ট্রাক্টরের যে অ্যাড দিয়েছে সেখানেও বিকিনি পরা মেয়ে ট্রাক্টরের উপর বসে আছে। আমি প্রশ্ন করছি এই পশ্চিমাদের যে এই বিকিনি পরা মেয়েটা ট্রাক বা ট্রাক্টরের উপর বসে কি করছে? এটা মূল্য দেখানো, পুরুষদের প্রলুব্ধ করার জন্য এই মেয়েটা বিকিনি পরে আছে। আর BMW, জানি না এখানে BMW আছে কিনা, এটা একটা গাড়ি, জার্মানির গাড়ি, আর গাড়িটা মার্সিডিজের চাইতে একটু ভালো জাতের গাড়ি। আমি গাড়িটার মার্কেটিং করছি না, আমার প্রথম গাড়িটা ছিল ভক্সওয়াগন বিটল, গাড়িটা 120,000 মাইল চলেছে, সেটার পর আমি আরেকটা বিটল কিনলাম, আবারও বিটল, আবারও বিটল, তারপর বিটল বানানো বন্ধ হয়ে গেল, ভক্সওয়াগন বিটল, তারপর বানালো গল্ফ, আমি কিনলাম গল্ফ নাম্বার 1, গল্ফ নাম্বার 2, আমি কখনোই BMW কিনিনি। তবে এই অ্যাডটা দেখতে বাধ্য হলাম আমি আমার খবরের কাগজে, একটা BMW গাড়ি। আর একটা মেয়ে, মেয়েটা একটা ছোট বিকিনি পরে আছে, আপনারা বলেন টাঙ্গা অথবা বলেন জিস্টিং, মেয়েটা গাড়ির সামনে দাঁড়িয়ে আছে, আর অ্যাডের নিচে লেখা আছে একে এখনই চালাতে শুরু করুন।
প্রশ্ন করছি, একটা প্রশ্ন করছি, মেয়েটা না গাড়িটা? মেয়েটা কি গাড়িটা কিনছে? অ্যাডে লেখা আছে এখনই চালাতে শুরু করুন। আর আপনারাই এই কাজগুলো করছেন, আপনারাই এই পশ্চিমারা নিজের মাকে বেচছেন, নিজের স্ত্রী আর মেয়েকে। তার স্ত্রী একজন স্টার, তাকে ছবিতে জড়িয়ে ধরা হচ্ছে, ধর্ষণের অভিনয় করছে। আপনার স্ত্রীকে এইভাবে দেখতে অভিনয়? এটা সত্যিকারের নয়, এটা আসলে অভিনয়। আর এভাবে দেখছেন আপনার মাকে, আপনার স্ত্রী মেয়েকে, আপনারাও মজা পান। আপনার স্ত্রী তো স্টার, অসুস্থ, অসুস্থ, আলহামদুলিল্লাহ, সব প্রশংসা আল্লাহ। আমরা এখনো এই অসুখে মুসলমানরা আক্রান্ত হয়নি, আমরা এটা থেকে দূরে থাকার চেষ্টা করি। এটা আসলে আপনাদের ইচ্ছা, আপনারাই করছেন। তবে বলবো, আপনারা আগুন নিয়ে খেলছেন, আপনারা এটার জন্য শাস্তি পাবেন। আপনারা এখনো শাস্তি পাচ্ছেন, ভবিষ্যতে পাবেন। ধন্যবাদ।